দেখে মনে হচ্ছে না এটা নারিকেলের নাড়ু, কিন্তু না, এটা হচ্ছে জিভে জল নিয়ে আসা টক ঝাল মিষ্টি স্বাদের তেঁতুলের নাড়ু। কিভাবে বানিয়েছি সেটাই দেখাবো আজকের ভিডিওতে। আমি এখানে মেপে মেপে 580 গ্রামের মতো তেঁতুল নিয়েছি, পাকা তেঁতুল। এরপরে হচ্ছে আমাদের এই নাড়ুটা বানানোর জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নিতে হবে। এই মশলাটার জন্য আমি প্রথমে নিয়েছি 1 টেবিল চামচের মতো মৌরি, 2 টেবিল চামচ ধনে, আস্ত ধনে, 1 টেবিল চামচ জিরা, তারপরে 1.5 টেবিল চামচের মতো 5 ফোড়ন, তারপরে হচ্ছে 1 টেবিল চামচ মেথি, 1 টেবিল চামচ সরিষা, প্রায় 18-19টার মতো শুকনো মরিচ, এবং 1 টেবিল চামচের মতো নিয়েছি কালো জিরা। তো সবগুলোকে এবারে হচ্ছে টেলে নিতে হবে ভালো করে, যেন পুড়ে না যায়। ঠিক সেভাবে অল্প আছে, এটাকে ভালো করে টেলে নিতে হবে। তো এই যে আমার টেলে নেওয়া হয়ে গেছে, এবার এটাকে আমি একটা গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম। গ্রাইন্ডার জারে নিয়ে এটাকে আমি একটু আধা ভাঙা টাইপের, একেবারে মিহি গুঁড়া করব না, একটু আস্তে আস্তে টাইপের থাকবে, ঠিক এরকম। তো এভাবে আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি। এরপরে চলে আসলাম আবার একটা ফ্রাইপ্যানে। তো ফ্রাইপ্যানে আমি প্রায় 3 থেকে 4 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে ওটাকে একটু গরম করে নিয়ে ঠান্ডা হতে দিলাম। এবারে হচ্ছে তেঁতুলগুলোকে আমি একটু প্রসেস করে নিব, যেহেতু এগুলো আস্ত টাইপেরই ছিল, তো সেহেতু এগুলোকে আমি একটু ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেওয়ার পরে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে, যেন প্রত্যেকটা বিচি আলাদা হয়ে যায়। তো আমার মোটামুটি সবগুলোই ছাড়ানো হয়ে গেছে। তেঁতুলের মধ্যে কিন্তু অনেক সময় এভাবে আস্ত তেঁতুল থাকলে দেখা যায় যে পোকা থাকে কিংবা ময়লা থাকে, তো আমি সবগুলো ভালোভাবে আর কি বেছে বেছে নিয়েছি। এবার আমি হাতে একটু সরিষার তেল মাখিয়ে নিলাম। সরিষার তেল মাখিয়ে নিয়ে এটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। তো একটুখানি মিক্স করে নেওয়ার পর আমি এর মধ্যে 1 চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম, এবং লবণ দেওয়ার পর এটাকে আরও ভালোভাবে মিক্স করে নিচ্ছি, যেন লবণটা সমানভাবে সবগুলো তেঁতুলের মধ্যে ঢুকে যায়। তো এ পর্যায়ে এসে দিয়ে দিলাম যে তেলটা গরম করে ঠান্ডা হতে দিয়েছিলাম সেটার মধ্যে, তো সেটা দিয়ে আরও ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। যেহেতু এটা হাতে মাখানোই আচার হবে, তো ভালোভাবে মিক্স করে নিতে হবে। এরপরে 1/2 কাপ পরিমাণে আমি চিনি নিয়েছিলাম, তো আমার এতখানি লাগেনি, একটুখানি বেঁচে গেছে, মানে 1/2 কাপেরও কম পরিমাণে চিনি দিয়ে আমি এটাকে আরও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো মিক্স করে নেওয়ার পর আমি ওই যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে 2 টেবিল চামচ পরিমাণে মশলাটা দিয়ে দিলাম। আর এই মশলাটি কিন্তু সব ধরনের আচারই ব্যবহার করা যাবে, যদি বেশি হয় সমস্যা নেই, আপনারা অন্য কোনো আচারে কিংবা অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবেন, এটা বলতে গেলে অল পারপাস মশলা। তো যাই হোক, আমার ভালোভাবে সবগুলো মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এগুলোকে বল বানিয়ে নেওয়ার জন্য একটা প্রসেস করে নিচ্ছি। তো এখানে আমি আরও 2 টেবিল চামচ ওই মশলা থেকে দিয়ে দিলাম, এবং 2 টেবিল চামচ এখানে হচ্ছে চিনি দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি আর কি। তো মিক্স করে নেওয়ার পরে এবার যে তেঁতুলটা মাখিয়ে রাখলাম সেখান থেকে আমি ছোট ছোট আকারে এখানে বল বানিয়ে নিব, মানে নাড়ু বানিয়ে নিব আর কি। তো এভাবে হাতের মধ্যে নিলেই দেখা যাবে এটা সুন্দর একটা নাড়ু শেপে চলে আসবে, এবং হাতের মধ্যে এভাবে যদি একটু ঘুরিয়ে নেওয়া যায় একদমই নাড়ুর মতো হয়ে যাবে। তারপর যে মশলাটা চিনি দিয়ে মাখিয়ে রাখলাম সেটার মধ্যে এটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিলেই দেখা যাবে যে সুন্দর ভাবে তেঁতুলের নাড়ু তৈরি হয়ে যাবে। তো এই যে রেডি হয়ে গেছে, ঠিক একইভাবে আমি সবগুলো নাড়ুই বানিয়ে নিয়েছি। আর এটা বানাতেও খুব মজা লাগছিল, আমি খাওয়ার পরে আমার কাছে মনে হলো যে এটা একটা খেয়ে মন ভরবে না, এবং আপনি একটা খাবেন, একটা খাওয়ার পর দেখা যাবে আপনার আরেকটা খাইতে ইচ্ছা করবে, প্রত্যেকটা বাইট আপনাকে একটা অন্যরকম ফিল এনে দেবে। এই জিনিসটা রোদে যদি 2-3 দিন শুকিয়ে রাখা যায় সারা বছরেও কিচ্ছু হবে না, একদমই ভালো থাকবে, যেহেতু এখানে পানির কোনো সংস্পর্শ নাই বললেই চলে। এটা খুবই মজার একটা জিনিস এবং খুবই টেস্টি।